মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গেছে এবং কেন্দ্রীয় সরকারের যে পরিদর্শক দল কয়েকবার এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানে একজনের সঙ্গে আরেকজনের কথার কোনো মিল নেই। কাজেই শিক্ষা মন্ত্রক বাধ্য হয়েছে এটা সিবিআই এনকোয়ারিতে দেওয়ার জন্য এবং সিবিআই এনকোয়ারির জন্য শিক্ষা মন্ত্রক চিঠি লিখেছে। এই বিষয়ে অনেকে বলছেন যে রাজ্য সরকার নাকি জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে, কিন্তু এক্ষেত্রে সেটা কোনো বাধা হবে না। তার কারণ এই স্কিমটি কেন্দ্রীয় সরকারের স্কিম, তার অর্থ নয় ছয় নিয়ে তদন্তের কথা বলা হয়েছে। সেখানে রাজ্য সরকারের যে জেনারেল কনসেন্ট প্রত্যাহার, এটা কোনো বাধা হবে না নিশ্চিতভাবে, আর এটা হওয়া দরকার। তার কারণ শিশুর খাবার নয় ছয় হয়েছে। ওনাদের হাতে কোনো বক্তব্য নেই, উন্নয়ন বলে কি হয় সেটা বিজেপি জানে না, বাংলার মানুষকে বৈষম্য প্রতিহিংসা এগুলোই বিজেপির কাজ। সেই কারণে যেটা সুষ্ঠুভাবে চলছে সেখানে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ, কড়া জবাব দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তদন্ত চাই বললেই তো হলো না, একটা সুষ্ঠুভাবে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গেই অত্যন্ত সুষ্ঠুভাবে মিড ডে মিলের কাজটা চলছে, সেটা বিজেপির সহ্য হচ্ছে না। সেই কারণে ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোঁসাই, ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোঁসাই। বাংলার পাওনা টাকা দিচ্ছে না, 100 দিনের কাজ করিয়ে সেই টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না। 1,50,000 কোটি টাকার বেশি বাংলার ন্যায্য বকেয়া পরিণত হয়েছে, বাংলা থেকে টাকা তুলে নিয়ে গেলেও বাংলাকে তার প্রাপ্য দিচ্ছেন না। আর যেগুলো মানুষ পরিশ্রম করেছেন 100 দিনের কাজ, তাকে বঞ্চিত করো, টাকা দিতে হবে না, টাকা বন্ধ করো, যার বাড়ি পাওয়ার কথা তাকে বাড়ি দিও না, যে ছেলে মেয়েগুলো নিশ্চিন্তে মিড ডে মিল খাচ্ছে ডিস্টার্ব করে দাও, প্রথমে কুৎসা করো তারপর তদন্তের নামে ডিস্টার্ব করো। ছেলে মেয়েগুলো সুষ্ঠুভাবে খাচ্ছে, কত অসহায় ঘর থেকে ছেলে মেয়েরা আসে শিক্ষা প্রতিষ্ঠানে, মিড ডে মিল চলছে, সেটাকে ডিস্টার্ব করতে নেমেছে। বিজেপির যে ডিস্ট্রাকটিভ পলিটিক্স এবং বাংলার বুকে যে ভিন্ডিকটিভ পলিটিক্স, এটা হচ্ছে তার নজির। ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোসাই। সুভাষ সরকার মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, তার বিরুদ্ধে তার দলে গুচ্ছের অভিযোগ, তার এলাকা সামলাতে পারছেন না। ভালো করে XMP লেটারহেডটা ছাপিয়ে রাখুন, ওনাকে বাঁকুড়া থেকে আর জিতে আসতে হবে না, সুভাষ সরকারকে বাঁকুড়া থেকে আর জিতে আসতে হবে না। এইমস যেটুকু এখানে একটা যেখানে ছিল কল্যাণী, সেখানে তো বিজেপির আত্মীয়দের বেআইনিভাবে সমস্ত ঢোকাচ্ছেন, সেখান থেকে নানা অভিযোগ আসছে, নানা জায়গা থেকে নানা অভিযোগ আসছে। ফলে নিজের চরকায় তেল দিন, আর সুভাষ সরকার তিনি XMP এই লেটারহেডটা ছাপিয়ে রেখে দিন।